Assalamu alaikum. The wings of youth break all the rules, Homer. তরুণরা প্রাণবন্ত, আত্মবিশ্বাসী, সাহসী, উজ্জ্বল এবং সিদ্ধান্তপ্রাপ্ত। তরুণদের উপরই একটি জাতির ভবিষ্যৎ নির্ভরশীল। তরুণরাই পারে দেশকে উন্নতির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে। আর এই তরুণদেরকে ঘিরে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। আজকের তারুণ্যের 63তম এপিসোডে আমি মারিয়াম জাহান সাবিলা, ম্যানেজমেন্ট ট্রেনিং, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের তারুণ্যে আমরা মূলত কথা বলি তরুণদের নিয়ে, তরুণদের সাফল্য, সমাজ ও দেশের জন্য তাদের অবদান, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। প্রত্যেক পর্বেই আমাদের সাথে এমন একজন ব্যক্তি থাকেন যিনি আসলে তার কাজ এবং সমাজে তার কন্ট্রিবিউশনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ হিসেবে বিবেচিত হয়। আজকেও আমাদের সাথে আছেন এরকম একজন ব্যক্তিত্ব যিনি তার সবটুকু দিয়ে প্রচেষ্টা করে চলেছেন সমাজকে আরো একটু এগিয়ে নিয়ে যেতে। আমাদের সাথে আছেন নান আদার দেন আব্রার ফাহিম আলম ভাইয়া, কো-ফাউন্ডার অফ চৌকস। চৌকস একটি এডু এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম যেখানে কমিক্স, অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স এর মাধ্যমে নানা ধরনের শিক্ষা দেওয়া হয়। আজকে ভাইয়া আমাদের সাথে শেয়ার করবেন তার এই অসাধারণ হওয়ার গল্প। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া প্রথমেই জানতে চাই আপনি এত প্রাণবন্ত এবং ইন্টারঅ্যাকটিভ থাকেন কিভাবে সব সময়? আমি হচ্ছে সবকিছু আর কি প্রেশার নেই না, কোনো কিছু নেই, সব সময় সবকিছু পজিটিভ ওয়েতে দেখার চেষ্টা করি, নেগেটিভ জিনিসটাকেও থেকেও পজিটিভ কোন একটা ভাই আনার ট্রাই করি, এই কারণে সব সময় আর কি হাসি খুশি থাকতে পারি। ওকে, দ্যাটস রিয়েলি ইন্সপায়ারিং। ভাই আপনার স্টুডেন্ট লাইফ এবং আপনার জীবনের স্বপ্ন কি ছিল এবং নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে কিভাবে জীবনকে সাজিয়েছিলেন, এটা সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। আমার স্টুডেন্ট লাইফ শুরু হচ্ছে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে, ওখানে আমি ওখান থেকে এসএসসি দিই, এরপর আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট দিই, তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইআইটিতে ভর্তি হই। আর রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, আমি এখন হচ্ছে মাস্টার্স করছি জাহাঙ্গীরনগরে আইআইটিতে, এর পাশাপাশি আমার যে স্টার্টআপ চৌকস নিয়ে কাজ করছি। তো ছোটবেলা থেকে আসলে ওই রকম আমার ইচ্ছা ছিল না যে আমার ডাক্তার হতেই হবে বা ইঞ্জিনিয়ার হতেই হবে, আমার ইচ্ছা ছিল এমন কিছু যেটা আমার ভালো লাগে। সেই ক্ষেত্রে আমি যখন ভার্সিটি অ্যাডমিশন দিই তখন যখন দেখি যে জাহাঙ্গীরনগর আইআইটিতে আমি চান্স পাই, তখন আমার মনে হয় যে না, এই সাবজেক্টটা আসলে আমার সাথে যাচ্ছে, এটা আমার লাইক পছন্দের সাবজেক্ট হতে পারে। সেই ক্ষেত্রে আমি আর কি এখানে ভর্তি হই এবং কাজকর্ম শুরু করি। ভেরি ইমপ্রেসিভ। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে জয়েন করে ফেলেছেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি আব্রার ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চান তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আব্রার ভাইয়ের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে চৌকস নামটির পিছনে রহস্য কি ছিল? আচ্ছা, চৌকস নামটার পিছনে রহস্য, আমরা হচ্ছে চার ফ্রেন্ড চৌকসের কো-ফাউন্ডার, তো আমাদের প্রথমে আসলে নামটা আসে না, প্রথমে আমাদের আইডিয়াটা আসে। তো আমাদের আইডিয়াটা ছিল হচ্ছে যে এন্টারটেইনমেন্টের মাধ্যমে মানুষকে হচ্ছে মানুষের মধ্যে বিভিন্ন অ্যাওয়ারনেস সৃষ্টি করা, মানুষের মধ্যে জ্ঞান অর্জনের যে ব্যাপারটা সেইটা গ্রো করা, মানে সেলফ প্ল্যানিং একটা ব্যাপার গ্রো করা মানুষের মাধ্যমে, যে মানুষ হচ্ছে যাতে মানে মজার সাথে সাথে লার্ন উইথ ফান শিখতে পারে সেই ব্যাপারটা। তো তখন আমরা ভাবতে থাকি যে আসলে আমাদের স্টার্টআপটার নামটা কি দেওয়া যায়। তখন হচ্ছে আমাদের এক ফ্রেন্ড বলে যে তোমাদের এখানে তো শিখে মানুষজন সবাই চৌকস হয়ে যাবে, তো আমরা সেখান থেকে আর কি নামটা পিক করি যে আমাদের এখান থেকে মানুষ আসবে এন্টারটেইনমেন্টের জন্য, এখানে এসে চৌকস হয়ে বের হয়ে যাবে। ওকে, লার্ন উইথ এন্টারটেইনমেন্ট, দ্যাটস অ্যান ইমপ্রেসিভ আইডিয়া আই গেস। সো এরকম একটা প্ল্যাটফর্মের আইডিয়া কোথা থেকে পেলেন মেইনলি? এরকম একটা প্ল্যাটফর্মের আইডিয়া ছোটবেলা থেকে দেখি যে আমরা হচ্ছে যে হিউম্যানাইজ যে পেপারগুলো, কার্টুন কমিক্স, এগুলো আমাদের সবারই ভালো লাগে। তো এই কার্টুন কমিক্স, হ্যাঁ, এখন দেখা যায় যে কার্টুন কমিক্স এর মাধ্যমে কিন্তু আমরা অনেক জীবন অনেক কিছু শিখেছি। ছোটবেলায় যদি আমরা চিন্তা করি যে মিনা কার্টুন থেকে, মিনা কার্টুন কিন্তু আমরা এন্টারটেইনমেন্টের জন্য বাচ্চারা দেখতাম, আমরা যারা 90s এর আসি, তো সেখান থেকে কিন্তু মিনা কার্টুন আমাদের শিখাইছে জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারটা। মিনা কার্টুন আমাদের শিখাইছে যে ঘরের কাজ আমরা করে করব, তারপর মিনা কার্টুন এই যে স্যানিটেশনের যে ব্যাপারটা, আগে তো আমাদের এরকম প্রপার স্যানিটেশন ছিল না, সেই ব্যাপারগুলো আমাদের শিখাইছে। তো এন্টারটেইনমেন্টের থ্রুতে যে লার্নিংটা, এটা আমাদের কাছে মনে হয়েছে যে অনেক ইফেক্টিভ।
আর এখন যেহেতু আমরা সবাই সোশ্যাল মিডিয়া ফ্রি, সব সময় দেখা যাচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি। এখন কেউ, আগে যে ট্রেডিশনাল মার্কেটিং ছিল রাস্তায় যে পোস্টার বা বিলবোর্ড, এখন কারো কিন্তু রাস্তার দিকে তাকানোর সময় নেই। সে সবার গাড়িতে জ্যামে বসে আছে, কেউ রাস্তার দিকে তাকাচ্ছে না, সবার ফোনের দিকে তাকায় আছে, ফোনের দিকে তাকায় আছে। তো আমরা চিন্তা করলাম যে আমরা হচ্ছে যদি এরকম মজার মাধ্যমে কিছু মানুষকে শিখাতে পারি, তাহলে হয়তো সেটা থেকে মানুষ অনেক উপকৃত হবে। আবার এইটা হচ্ছে আমাদের যে সোশ্যাল ইম্প্যাক্টটা। আর হচ্ছে বিজনেসের কথা যদি আমরা চিন্তা করি, দেখা যাচ্ছে যে এখন এই যে আগে যেটা বললাম যে বাহিরের পোস্টার ব্যানার এগুলোর দিকে কেউ তেমন তাকায় না, সবার চোখ থাকে হচ্ছে যে মোবাইলের দিকে। তো আমরা এই জন্যই করতেছি যে কমিক্স এর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেসব ডিজিটাল কন্টেন্ট দেওয়া যায়, সেই কন্টেন্টের মাধ্যমে মানুষকে অ্যাওয়ারনেস এবং হচ্ছে প্রোডাক্টের প্রমোশন করাটা আর কি। এটা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে এটা অনেক ইজি হবে এবং কুইকলি অনেক মানুষের কাছে আমরা রিচ করতে পারবো। এই ক্ষেত্রে এইভাবে আমাদের আইডিয়াটা আসছে। ভাই, আই থিঙ্ক ইউর আইডিয়া ইজ মানে রিয়েলি ফ্রুটফুল, কজ ওয়েন আই ওয়াজ অলসো এ কিড, আমি হচ্ছে গিয়ে মিনা কার্টুন দেখে অনেক ইন্সপায়ার হইতাম যে ওয়েন ইট ওয়াজ দেয়ার ওয়াজ স্টার্টিং ওয়াজ লাইক এখন দেখবেন ইউনিসেফ নিবেদিত মিনা, অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে ফাইন আমি ইউনিসেফে জব করবো, ঠিক আছে। মানে এই যে এইগুলো দেখে দেখে যে আমাদের ছোট থেকে একটা ইন্সপিরেশন, এটাকে যে আপনারা কাজে লাগিয়ে যে চৌকশের মতো একটা প্ল্যাটফর্ম বানালেন, দ্যাটস রিয়েলি ইম্প্রেসিভ। ওকে ভাইয়া, আপনার কাছে এখন আমার নেক্সট একটা কোয়েশ্চেন আছে, অ্যান্ড দ্যাটস ভেরি ট্রিকি আই গেস। আপনার একটা ফিলোসফি আছে, অ্যান্ড ইটস লাইক ওয়ার্কিং হার্ড অ্যান্ড ওয়ার্কিং স্মার্ট সামটাইমস ক্যান বি টু ডিফারেন্ট থিংস। আপনি যদি ফিলোসফিটা সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, চৌকশ যেহেতু আমরা হচ্ছে এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করি, গল্প কমিক্স, তো গল্পের মাধ্যমে আগে বলি, পরে হচ্ছে প্র্যাকটিক্যাল উদাহরণটা দিব। তো ছোটবেলায় একটা গল্প শুনছিলাম যে এক রাজার কাছে দুইটা কর্মচারী আছে। তো এক কর্মচারীর হচ্ছে বেতন বেশি, আরেকজনের কম। তো যে কর্মচারীটার বেতন কম, সে বলতেছে যে রাজা মশাই আমি তো হচ্ছে অনেক বেশি কাজ করি, তাহলে আমার বেতনটা কম কেন? তো রাজা মশাই বলতেছে আচ্ছা কম কেন, এটা তুমি নিজে নিজে বুঝতে পারো, দুই দিন পর তোমাকে একটা কাজ দিব, ওকেও দিব, তোমাকেও দিব। তো রাজার কাছে খবর আসলো যে পাশের গ্রামে একটা হচ্ছে বিড়ালের বাচ্চা হয়েছে। তো রাজা এখন ওই লোকটাকে ডেকে বললো যে আর কি কম বেতন পাই, যে তুমি ওখানে যে খোঁজটা নিয়ে আসো তো ওখানে নাকি বিড়ালের বাচ্চা হয়েছে। তো এখন সে যে খোঁজটা নিল যে বিড়ালের বাচ্চা হয়েছে কিনা, যে দেখে যে হ্যাঁ বিড়ালের বাচ্চা হয়েছে, এসে রাজাকে বললো। পরে রাজা তাকে আবার কোশ্চেন করলো যে বিড়ালের বাচ্চা কয়টা হয়েছে। পরে সে কি করলো, আবার সে গেল ওই গ্রামে, যে দেখলো যে চারটা বিড়ালের বাচ্চা হয়েছে, আবার সে আসলো। এরপর বলতেছে যে বিড়ালের বাচ্চার কালার কি কি ছিল, সে তো কালারটা দেখেন মনে নেই ওভাবে। সে আবার গেল, যে হচ্ছে দেখলো যে দুইটা সাদা দুইটা কালো। তারপর সে এসে ইনফরমেশনটা দিল। এরপর রাজা যখন যে বেশি বেতন পায়, তাকে যখন তাকে একই কাজটা করতে বললো, সেও গেল হচ্ছে ওই গ্রামে। গ্রাম থেকে এসে বললো যে হ্যাঁ বলো খবরটা কি। বললো যে রাজা মশাই ওখানে তো দেখলাম যে চারটা বিড়ালের বাচ্চা হয়েছে, দুইটা সাদা আর দুইটা কালো। এখন প্রথম লোকটা কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং ছিল, অনেক বেশি কাজ করছে, কিন্তু স্মার্টলি কাজটা করছে কে, সেকেন্ড লোকটা। এই জন্য সেকেন্ড লোকটাকে কিন্তু রাজা পছন্দ করতেছে, কারণ যাকে দিয়ে তার কাজটা স্মার্টলি হবে তাকেই সে পছন্দ করবে। এবার যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফের কথা বলি, যে আমি তো বললাম আমি সবসময় শহরে বড় হয়েছি, তো আমি এখন ভাবলাম যে আমাদের যেটা আর কি সবাই চিন্তা করি, যে কোনো কিছু একটা থেকে যদি দেখি যে কেউ অনেক সাফল্য পাচ্ছে, আমরা ওইদিকে ছুটার ট্রাই করি। তো দেখলাম যে হচ্ছে যে রিসেন্টলি অ্যাগ্রোতে অনেক, মানে আমি এক্সাম্পলের জন্য বলছি, যে অনেক প্রফিট করতে পারতেছে মানুষ ক্যাটেল ফার্ম দিয়ে। তা আমি কি করলাম, আমি হচ্ছে আমার ক্যাটেল মানে গরু এগুলো নিয়ে কোনো আইডিয়া নেই, আমি চিন্তা করলাম কি মার্কেট রিসার্চ শুরু করলাম, স্যাম ট্যাম অ্যাচিভেবল মার্কেট সব বের করলাম। বের করে দেখলাম যে কম্পিটিটর অ্যানালাইসিস টেনালাইসিস করে আমি একটা ফার্ম দিলাম। আমার একটা ফ্রেন্ড, সে বড় হয়েছে যে গ্রামে, সে সবসময় তার বাসায় গরু ছিল, সে গরু দেখতে দেখতে বড় হয়েছে। তো এখন সে যখন ধরো সেও এই আইডিয়া, তার এই আইডিয়াটা তার মাথায় আসলো, সে কিন্তু আমার মতো এরকম কিছুই করলো না, মার্কেট রিসার্চ তার এখানে কম্পিটিটর কে আছে এগুলো কিছুই করলো না, কারণ এগুলো তার প্র্যাকটিক্যাল নলেজ আছে। আমি এইদিকে ছয় মাস কাজ করে যা করলাম, সে দেখা যাচ্ছে তার প্র্যাকটিক্যাল নলেজকে একই ভাবে শুরু করলে এক বছর পর দেখা যাবে যে আমি যে ফান্ড নিয়ে শুরু করছি ওইটা কিছুই নাই, কারণ হচ্ছে দেখা যাবে গরুর খুরা রোগ হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, গরু টরু মরা, আমি লস খেয়ে বসে আছি এদিকে এক বছর পুরো হার্ড ওয়ার্ক। আর সে নিজের বাড়িতে কাজ করে করে দেখা যাচ্ছে এক বছর পর সে প্রফিট করবে, কারণ কি সে আমার থেকে স্মার্ট। এই জন্য আমি বলি যে ওয়ার্কিং হার্ড সবসময় যে কাজ করবে তা না, হ্যাঁ অবশ্যই হার্ড ওয়ার্কিং নামছে, কিন্তু আমাদেরকে হচ্ছে ইফিসিয়েন্ট ওয়ে হার্ড ওয়ার্কিং।
ভাই আই ক্যান রিলেট দিস থিং যে আমাদের হচ্ছে ডিপার্টমেন্টটা দেখা যায় দেয়ার আর সাম পিপল যারা সারা বছর পড়তেছে, এন্ড দেয়ার আর সাম পিপল যারা এক্সামের আগের রাতে যেটা যেটা দরকার ওইটা ওইটা পড়তেছে, ঠিক আছে। বাট রেজাল্টের ক্ষেত্রে দেখা যায় এখন যারা সারা বছর হার্ড ওয়ার্ক করছে দেয়ার লাইক আমরা তাহলে কেন পড়লাম, আমাদের রেজাল্ট কেন ভালো হলো না, ঠিক আছে। বাট দ্যাট ওয়ার্কিং হার্ড এন্ড ইয়া দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স এন্ড দ্যাটস রিয়েলি ইম্প্রেসিভ। ভাই এই যে এন্টারটেইনমেন্টের দুনিয়াতে আপনার পথ চলাটা অ্যাকচুয়ালি কিভাবে শুরু হলো? বেসিক্যালি আমি এটার সাথে খুব একটা পরিচিত ছিলাম না যে বেসিক্যালি এডুকেশন আর এন্টারটেইনমেন্ট এই দুইটাকে যে এক করা, আমি ছোটবেলা থেকে দেখতাম কিন্তু এই এই জিনিসটা যে একটা প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায় এই জিনিসটা হচ্ছে ফার্স্ট টাইম দেখলাম। সো হোয়েন ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দিস, তখন হচ্ছে গিয়ে আপনি অ্যাকচুয়ালি কিভাবে এই পথ চলাটা শুরু করলেন? অ্যাকচুয়ালি এডু এন্টারটেইনমেন্ট তো বললাম এইটা হচ্ছে তোমার ওই আমরা যে ছোটবেলা থেকে মিনা কার্টুন তখন থেকেই শুরু, কিন্তু আমাদেরকে তো আর বলবে না যে তোমাদের এন্টারটেইনমেন্টের সাথে এডুকেশন দিচ্ছি, তাইলে আর কেউ ওইটা দেখবে না। তো আমাদের ওই তোমাদের ইউটিউবে অনেক ভিডিও আছে, বাচ্চারা কিন্তু ওই যে ইউটিউবে অনেক ঘাটে ভিডিওতে দেখবা যে অনেক হচ্ছে বিভিন্ন অ্যালফাবেট অ্যালফাবেট এইসব হচ্ছে গান কবিতার মাধ্যমে শিখায় দেয়। তারপর থেকে আমরা যে ছোটবেলায় যে তোমরা ABCD EFG HI J K L M N O P এইভাবে একটা রাইম ছিল যে এইভাবে আমরা মানে লেটার গুলা মনে রাখতাম আর কি। তো তোমার আমরা যখন দেখছি যে হচ্ছে তোমার আর এখন তো সবাই ওই যে হিউমারাস কন্টেন্ট পছন্দ করে, মানুষজন হিউমারাস কন্টেন্ট দেখলে সেইটা তে দেখা যাচ্ছে যে এঙ্গেজমেন্ট বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে হিউমারাস ওয়েতে যদি মানুষকে আমরা শিখাইতে পারি কিছু, আমরা কিন্তু এটা বলি না যে আমাদের এখানে এসে শিখবে না, আমরা বলি যে আমাদের এখানে এসে আপনার এন্টারটেইনমেন্ট নেই, কিন্তু এন্টারটেইনমেন্টের সাথে সাথে যে তার মধ্যে একটা শিক্ষা চলে আসছে সেইটা হয়তো সে ওইভাবে বুঝতে পারতেছে না, কিন্তু তার মধ্যে কিন্তু ডেভেলপ হচ্ছে। আমাদের মধ্যে যেমন হয়েছে মিনা কার্টুন গোপাল ভাঁড় এগুলো আর যেগুলো ছোটবেলা থেকে দেখে আসছে, আমাদেরকে যদি বলতো যে ধরো সকালে আম্মু বলতেছে যে মিনা কার্টুন দেখলে অনেক কিছু শিখবে এটা দেখতে বস, সেটা কিন্তু কেউ দেখবে না। আর দেখা যাচ্ছে মজার মধ্যে আমার একটা কাজিন আছে 3 বছরের, ও হচ্ছে গিয়ে সারাদিন ইউটিউবে বসে থাকে, তো ইউটিউবে যখন দেখবে তখন ভালো কিছু দেখো, ও হচ্ছে অ্যালফাবেটের যে ভিডিও গুলা ওগুলা দিই। তো এখন দেখা যাচ্ছে যে স্কুলে যাওয়ার তো এখন পর্যন্ত ঠিকভাবে কথা বলে শিখে নাই, বাট অ্যালফাবেট ওর সব মুখস্থ হয়ে গেছে আর কি। এখন যদি আমাকে বলতাম যে তুমি এটা দিয়ে পড়াশোনা করতেছো, শি ওয়াজ নেভার বিন ইন্টারেস্টেড টু দ্যাট, ওটা কখনো ধরতো না। ও হচ্ছে ওর মধ্যে এন্টারটেইনমেন্ট পাইছে, দ্যাটস দ্য রিজন বেসিক্যালি। এখন তো আমরা ওই যে সবাই ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে অ্যাটাচ, আমাদের সাথে যদি এখনকার বাচ্চাদের তুলনা করি তা সেটা কিন্তু হবে না। আমাদের সময় আমরা দেখা যাচ্ছে মাঠে যেয়ে ফেলতাম এই করতাম সেই করতাম, কিন্তু এখন তো বাচ্চারা সবাই মোবাইল নিয়ে, তো ওইখানে থেকেই তাদের মধ্যে যতটুকু করা যায় আর কি সেই চিন্তা থেকেই। আচ্ছা ভাই, আপনার এই যে চৌকস যখন শুরু হলো এই পথ চলাটার শুরুতে অ্যাকচুয়ালি কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছে? আমরা হচ্ছে অনেক কম্পিটিশনে অ্যাটেন্ড করছি, এটা আইডিয়া অনেক জায়গায় পিচ করছি, সব জায়গায় অনেক জায়গায় আমরা হচ্ছে মানে ফেল করার পর ফাইনালি আমরা হচ্ছে ইউএনডিপিতে আইডিয়াটা পিচ করি এবং তাদের একটা কন্টেস্টে উইন হই, সেখান থেকে আমাদেরকে আরো বুস্ট আনতে। এখন ওইটাই আর কি আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল যে ব্যাপারটাকে ধরে রাখা। আমরা দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে ফেল করি, ফেল করার পরে দেখা যাচ্ছে আর এটা তো হবেই না, দিয়ে আমরা হালটা ছেড়ে দিই, কিন্তু হালটা কখনো ছাড়া যাবে না। তোমরা তুমি যদি বড় বড় যাদের দেখবা যে গল্প চ্যাকমা আলিপাতা সবারই কিন্তু লাইফের স্টোরি সেম, তারা কিন্তু হালটা ছাড়ে না, এক সাফল্য একদিনে আসবে না, আস্তে আস্তে আসবে। আমরা স্টিল স্ট্রাগল করতেছি কিন্তু তাও আমরা হালটা ছাড়ি না, আমরা হাল চালাই যাচ্ছি। You guys are struggling, but end of the day, the success is that we know about Chowkash. And আশা করি আমরা হচ্ছে ধীরে ধীরে চৌকশের কার্যক্রম আরো বেশি করে দেখতে পাবো। আর আমি চৌকশ সম্পর্কে তো আগে থেকে জানি, আপনাকে বলেছি ভাইয়া, এন্ড আপনাদের হচ্ছে পুরো আইডিয়াটা দ্যাট ওয়াজ রিয়েলি গ্রেট এন্ড ইমপ্রেসিভ। তো ভাইয়া আপনার এখন হচ্ছে যে চৌকশ নিয়ে পরবর্তী প্ল্যান কি আছে? চৌকশ নিয়ে পরবর্তী প্ল্যান হচ্ছে যে আমরা যেভাবে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, এভাবে গুটি গুটি পায়ে আস্তে আস্তে এগিয়ে যাবো এবং ইনশাল্লাহ একদিন আমরা চৌকশকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো। আচ্ছা, এখন কি রিসেন্টলি আপনারা কোনো প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে মানে চৌকশকে প্রেজেন্ট করার কোনো আইডিয়া বা ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা? রিসেন্টলি আমরা হচ্ছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টে যে সেখানে আমরা হচ্ছে আমাদের আইডিয়াটা প্রেজেন্ট করেছিলাম, সেখানে 7000 টিম থেকে 65টা টিম ওরা সিলেক্ট করে, তো সেখানে আমরা টিভি রিয়েলিটি শো পর্যন্ত গেছি 65, এরপর আর কি আমরা বাদ হয়ে যাই। তো আপাতত আর কি কোথাও পিচ করার আমাদের
ইচ্ছা নাই, আমাদের ইচ্ছা যে আমরা যে আমরা যে বিজনেস করতেছি এইটা আস্তে আস্তে গ্রো কর, এই যে ক্লায়েন্টদের সাথে পিচ করার ইচ্ছা আছে ক্লায়েন্টদের কাছে আর কি, লাইক কোনো কনটেস্ট বা কম্পিটিশন না। আচ্ছা ভাইয়া, চৌকস নিয়ে তো অনেক কথা হলো, এখন জানতে চাচ্ছি যে আপনার ব্যক্তিগত জীবনে তো আপনি অ্যাপ ডেভেলপমেন্ট কম্পিটিশনে বেশ কিছু পুরস্কার জিতেছেন, আপনি যদি সেই সম্পর্কে একটু বলতেন। আমি আসলে যে বললাম যে যখন আইটিতে ভর্তি হই তখনই হচ্ছে ওই এগুলো আমার ভালো লাগতে শুরু করে, তো আমি এমনি শখের বসেই যে অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করি আর কি, শখের নিজে ইউটিউব দেখে নর্মাল প্রথমে আমি একটা ক্যালকুলেটর বানাই, তো সেইটা দিয়ে আমি শুরু করি। তারপরে এরপর আমরা ওই যে আমি ছোট মানে ভার্সিটির শুরু থেকে বিভিন্ন কন্টেস্টে আর কি, আমি না আমার সাথে যারা চৌকশে আমরা একসাথে টিম ওয়াইজ কাজ করতো চৌকশে আগে থেকে আর কি, আমরা বিভিন্ন অ্যাপ ডেভেলপমেন্ট কন্টেস্ট, আমরা দুইজন অ্যাপ ডেভেলপার ছিলাম আমি আর আরেকজন, আমরা বিভিন্ন কন্টেস্টে আর কি আমরা পার্টিসিপেট করি, তো আমরা ইউনিভার্সিটি টেকনোভেশনে আর কি আমরা উইনার হই, এছাড়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিএসএস সিএসই ফেস্ট আইটি ফেস্ট এগুলোতে আমরা উইনার হই আর কি। ওকে, কংগ্রেচুলেশনস ফর দ্যাট, আই হোপ আমরা আরো কম্পিটিশনে আপনাদেরকে দেখতে পাবো। আচ্ছা ভাইয়া, আপনারা হচ্ছে যারা গ্রাফিক্স এবং অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স নিয়ে কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে যদি দিক নির্দেশনামূলক কিছু কথা বলতেন। গ্রাফিক্স অ্যানিমেশন মোশন গ্রাফিক্স এগুলো নিয়ে এখন অনেকেই কাজ করছে মার্কেটে আর কি, এখন যদি কেউ ভাবে যে কম্পিটিশন তো অনেক বেশি, এখন আমি এটা পারবো কিনা এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না, আমার তোমার যদি পছন্দ ভালো লাগে এটা তাহলে তুমি এটা করো, কে কি কম্পিটিশন করলো সেটা তোমার চিন্তা করার দরকার নেই, তোমার ভালো লাগলে তুমি তোমার জায়গায় অবশ্যই বেস্ট দিতে পারবা, লাইক একটা জিনিস অনেক বেশি তোমার দেখতেছো যে অনেক বেশি অপরচুনিটি কিন্তু সেটা তোমার ভালো লাগতেছে সেখানে তুমি যাও না, আরেকটা জিনিসে দেখতেছো যে তোমার অনেক ভালো লাগে সেইখানে অল্প অপরচুনিটি, সেখানে অল্প অপরচুনিটি থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুটটা পাবা। এখন কারো যদি গ্রাফিক্স অ্যানিমেশন এগুলো ভালো লাগে আমার মনে হয় যে তার হচ্ছে মার্কেটের কথা চিন্তা না করে, মার্কেটে যেমন কম্পিটিশন অনেক বেশি কাজও কিন্তু অনেক বেশি, কোয়ালিটি কাজের ডিমান্ড অনেক বেশি, তো কারো যদি ভালো লাগে সে অবশ্যই যাতে কন্টিনিউ করে। আচ্ছা ভাই, আপনি কি হচ্ছে কি অ্যাপ ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড এই জন্য হচ্ছে জাহাঙ্গীরনগর আইআইটি তে ভর্তি হওয়া, নাকি ভর্তি হওয়ার পরে হচ্ছে ইন্টারেস্টটা গ্রো করছে? ভর্তি হওয়ার পরে ইন্টারেস্টেড হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টেকনোলজিক্যাল অনেক শার্প, ওরা গুগলে যায়, মাইক্রোসফটে যায়, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যায়, তারপর হচ্ছে যে এখন তখন আর কি কেবল যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয়েছে যে সবকিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, তো ভাব যে এখানে অনেক গেলে অনেক অপরচুনিটি পাওয়া যাবে, আর এই ব্যাপারগুলো যেমন ভালো লাগে, যেমন অ্যাপস মোবাইল গেমস সব এগুলো সবাই আমরা ইউজ করি, তো আমি ভাবলাম যে এখানে যে যদি আমি নিজে এগুলো ডেভেলপ করতে পারি বা এগুলোর সাথে থাকতে পারি তাহলে নিশ্চয়ই ভালো লাগবে, সেখান থেকে আইআইটিতে যাওয়া। ওকে, আমাদের সবাই হচ্ছে অ্যাডমিশনের সময় দেখা যায় যে একটা আমরা পছন্দ করে রাখি, তারপরে হচ্ছে কিভাবে কিভাবে যেন অন্য কোথাও চলে যায় এরকম একটা ব্যাপার হয়ে যায়, তো আপনি কি সব সময় থেকেই চিন্তা করে আসছিলেন যে হ্যাঁ সামথিং রিলেটেড টু আইটি, নাকি আপনার অন্য কোনো ড্রিম ছিল তারপরে সুইচ করা হয়েছে? না না, এই আমার এরকম আর কি টেকনোলজিক্যাল ফিল্ডে আমার থাকার ইচ্ছা ছিল, তো লাকিলি আর কি আইটি তে চান্স পাই, এখন যদি না চান্স পেতাম তাহলে হয়তো আমাকে শিফট করতে হতো অন্য কিছুতে ভর্তি হতে। যাতে মানুষ এন্টারটেইনমেন্ট মানে যেমন আমরা কার্টুন বললে যে মিনা কার্টুন বলি না বাংলা কার্টুন, সেরকম এন্টারটেইনমেন্ট বললে যাতে চৌকশকে চিনি মানুষ, চৌকশকে চিনি, সেই চৌকশে চলার পথে আমি সঙ্গী হিসেবে থাকতে চাই। আচ্ছা, আপনার লাইফের গোলটা কি এটাই চৌকশকে নিয়ে পুরোটা? আমার লাইফের গোল, হ্যাঁ আমার লাইফের আমার আর কি ড্রিম এটা যে আমরা চৌকশটাকে একদিন অনেক বড় একটা কোম্পানি হিসেবে দাঁড় করাতে পারবো, এবং ইনশাল্লাহ আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি আব্রার ভাইয়ের কাছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভাই, আপনার কাছে পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে আপনার মতো পজিটিভ হতে পারি, এটা নিয়ে যদি কিছু বলতেন। আমরা কিভাবে পজিটিভ, এখন মানে
এখন কিভাবে বলবো যে লাইক এটা হচ্ছে আমাদের যে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। সৃষ্টিকর্তা আমি যেটা করি আর কি, যে সৃষ্টিকর্তা আমাদের জন্য যা করেন ভালোর জন্যই করে। তো এইটার সবকিছুর মধ্যে আমি একটা পজিটিভ জিনিস খুঁজতে পাই, যে নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা পজিটিভ আছে। আমরা যদি খুঁজতে চেষ্টা করি কিছু না কিছু পজিটিভ পাবো, নেগেটিভ জিনিসের মধ্যে আমরা পজিটিভ পাবো। তো ওই আমি খোঁজার ট্রাই করি। আর সৃষ্টিকর্তার উপর সবসময় বিশ্বাস রাখতে হবে যে উনি যা করেন ভালোর জন্যই করেন, এইভাবে আর কি আমরা। And মানে আমি হচ্ছে আপনার সাথে শো করছি, মেবি 20 মিনিট হয়েছে, বাট টু বি অনেস্ট আমি এখানে বসে আই এম গেটিং এ লট অফ পজিটিভ এনার্জি এন্ড দ্য অ্যাটিটিউড লাইক প্যারানয়েড চিল, লাইফে যা হবে হবে। হ্যাঁ সেটাই, লাইফে তো কি হবে আমরা নিজেও জানি না। এখন সবসময় যে ওইটার জন্য মন খারাপ করে থাকবো এটা তো কিছু না, যে লাইফে এন্ড ওভার থিংকিং দ্যাট কি হবে কি হবে এটা না করে আচ্ছা ঠিক আছে যা হবে হবে আল্লাহ ভরসা। আমার লাইফে তোমার বলতে গেলে আমি HSC তে সবচেয়ে খারাপ যে সাবজেক্টটা করছিলাম সেটা হচ্ছে ICT, সেখান থেকে কিন্তু আমি IT তে পড়তেছি। তো এইটাই কখন আজকে তোমার যেটা দেখেছ অনেক খারাপ করছো কালকে সেটা তো সবচেয়ে ভালো করবা, তুমি নেভার নো। And same about me, I am right now I'm doing my undergraduate with finance and banking, but I was from science and আমার হচ্ছে লাইফের ফার্স্ট থেকে একটা মানে এরকম একটা ব্যাপার ছিল যে বাসার সবাই আমার নামের সাথে নিকনেমের সাথে ডাক্তার অ্যাড করে দিছে অলরেডি, ঠিক আছে আমি তো মেডিকেলে পড়বই পড়বো এরকম একটা অবস্থা। এরপরে হচ্ছে আমি যখন SSC তে হচ্ছে কলেজে আসলাম, কলেজে এসে আমি হচ্ছে কোচিংয়ে কিছু ভাইয়াদের কাছে সবসময় শুনতাম হাউ গ্রেট বুয়েট ইজ, তখন আই এম লাইক আচ্ছা তাহলে বুয়েটেই পড়বো। এরপরে হুট করে হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্টের সময় আমি টোটালি ফোকাসড ছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটির টিউনিটে ইকোনমিক্সই পড়বো, তখন সামহাউ আই মিস দ্যাট শট। এরপরে হচ্ছে মাথায় আসলো যে আচ্ছা বিজনেস ইজ এ গুড অপশন রাইট নাও, তখন আই স্টার্টেড প্রিপারেশন ফর JU IBA, বাট সামহাউ দিস ডিডন্ট হ্যাপেন অ্যান্ড JU BBA হ্যাপেন অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল ফর JU BBA। টু বি অনেস্ট ইফ ইউ হ্যাভ এ ক্যাম্পাস লাইক JU দ্য সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। তুই কিছু একটা বল, আমি 30 সেকেন্ড জাস্ট চুপ করে আছি যে কি বলবো কিছুই বলতে পারতেছি না। এখন যেহেতু এসে সবার সাথে মিশে কথা বলে টলে টলে এখন তো দেখা যাচ্ছে কারোর সাথে দেখা হইলে আমি কথা শুরু করি, কি অবস্থা। That's cool. Even আমাদেরও এরকম হয়েছিল যে ফার্স্ট আমরা যেদিন গিয়েছি আমরা হচ্ছে মানে সবাই কিছু আননোন ফেস ছিল এন্ড সিনিয়ররা সবাই আননোন ছিল, খুবই আননোন একটা এনভায়রনমেন্ট, বাট আমাদের হচ্ছে গিয়ে 10 মিনিটের মধ্যে আমাদের ফার্স্ট ইয়ার ছিল যে কি অবস্থা সবাই এরকম চুপচাপ হয়ে বসে আছো কেন, সবাই সবার সাথে কথা বলো। তারপরে কথা বললাম, পরিচিত হইলাম, এই তুমি কে কোথা থেকে আসছো, এন্ড টু বি অনেস্ট এত ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ইজ অলসাম। ভাইয়া কি হচ্ছে তাহলে 11 তারিখে ক্যাম্পাস যাচ্ছে না, আমাদের ক্যাম্পাস যেহেতু খুলে দিচ্ছে এখন 11 তারিখে যাচ্ছি কি না শিওর বলতে পারতেছি না, আমি এখন ঢাকাতে আছি, কালকে আবার ওইতে রাজশাহীতে যাব। আচ্ছা আচ্ছা, এন্ড আই এম রিয়েলি হোপফুল যে এবার ক্যাম্পাস খুললে উইল হ্যাভ সাম গুড টাইম আমাদের ক্যাম্পাসে। আমরা সত্যি কথা 2 বছর ক্যাম্পাসটাকে প্রচুর মিস করেছি, এন্ড যারা হচ্ছে বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশনে আছেন তারাও আই গেস নিজেদের ইনস্টিটিউশন প্রচুর মিস করছেন। এবার ক্যাম্পাস বা আপনাদের ইনস্টিটিউশন খুললে একটু রেগুলারলি যাওয়া আসা করবেন আর ফাঁকি দিবেন না। আচ্ছা ভাইয়া, দেশের যে তরুণ সমাজ আছে ঠিক আছে, তারা অনেকেই হচ্ছে আপনার মতো কাজ করতে চায়, আপনার মতো হতে চায়, তার জন্য আপনি কি মেসেজ দিবেন তাদের জন্য? আমার মেসেজ হচ্ছে যে আমার মতো হওয়ার দরকার নেই, আমি তো নিজেই তেমন বড় কিছু না। এখন তোমার আইডল তুমি চিন্তা করে যে তুমি নিজেকে কিভাবে আরো নিজের সাথে নিজে কম্পিটিশন বাড়ো। আমি লাইক আমি আরেকজনের সাথে আমি যেটা করি যে আমি আরেকজনের সাথে কম্পিটিশন করি না, লাইক আমি চিন্তা করি আমি কতদিন যাচ্ছিলাম আজকের থেকে কি আমি তার চেয়ে বেটার হয়েছি না আমার সমস্যা হয়েছে। আরেকজনকে তো হচ্ছে মরিচিকার পিছিয়ে তোমার দৌড়ানো যাবে, এমন হইতে পারে যে তুমি যাকে ফলো করতেছো তাকে যদি তুমি আইডল মানো, তোমার সর্বোচ্চ দেখা যাচ্ছে যে তুমি চিন্তা করলা যে আমি তুমি আইডল মানো হচ্ছে একজনকে যে ধরো এখানে স্থানের কথা দিয়ে যে তুমি চিন্তা করলে ধরো আমি এখন ঢাকা থেকে রাজশাহী যাব, এটা তোমার টার্গেট। এখন তুমি টার্গেট যদি ঢাকা থেকে রাজশাহী করো তাইলে কিন্তু তুমি ঢাকা থেকে রাজশাহীর চেয়ে বেশি দূরে আর যাইতে পারবা না।
কিন্তু তুমি যদি টার্গেট করো যে আমি ঢাকা থেকে আস্তে আস্তে আগাবো, আগায় দেখি না কত দূর যাইতে পারি, তখন কিন্তু তোমার লিমিট অন স্কাই লিমিট। তখন কিন্তু তোমায় ডেইলি যখন প্রতিদিন তুমি যদি নিজের সাথে একটু একটু করে ভ্যালু অ্যাড করবা, তখন দেখবা একসঙ্গে তুমি নিজে অনেক দূর চলে গেছো। ওকে, আই গট দ্য আইডিয়া। টু বি অনেস্ট, আমি হচ্ছে এরকমভাবে চিন্তা করতাম যে বেসিক্যালি জাস্ট বি আ বেটার ভার্সন অফ ইউর সেলফ, এভরি ডে ট্রাই টু ইম্প্রুভ। ইভেন আমি হচ্ছে যখন এই যে এক্সট্রা কারিকুলারগুলোর সাথে অ্যাড হওয়া শুরু করি, ক্যাম্পাসেও বেশ কিছু ক্লাবিং করছি, তখন আমি আসলে চিন্তা করি নাই যে এত দূর চলে আসবো। আচ্ছা, আজকে মিটিং আছে, মিটিংয়ে যাই, আজকে একটা ইভেন্ট আছে, ইভেন্টে যাই, আজকে একটা সেশন আছে, সেশনে যাচ্ছি। আর এই যে ইভেন্ট হোস্টিং, আমি বলবো যে আমিও এরকমভাবে শুরু করি নাই। আমার হোস্টিংয়ের স্টোরিটা এরকম ছিল যে আমি হচ্ছে লাইক, যেহেতু উই আর ফ্রম সেম ইউনিভার্সিটি, আপনি অনেক কিছু রিলেট করতে পারবেন। যেহেতু আমি হচ্ছে সেমিনার রুমে আমাদের একটা ইভেন্ট ছিল সিএ রিলেটেড, তো আমাকে বলা হয়েছে যে তুমি হচ্ছে ইভেন্টটা শো করবা। আমাকে ক্লাবের আপু বললো, জিএস আপু বললো যে তুমি ইভেন্টটা শো হোস্ট করবা। তো আমি হোস্ট করার জন্য হচ্ছে স্টেজে উঠলাম, উঠে আই ওয়াজ এত নার্ভাস, কি করবো আমি বুঝতেছি না, মাইকে আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে, আমি ঠিকঠাক মতো আসি কি না, তারপরে আমাকে অ্যাকচুয়ালি আমাকে অডিয়েন্স থেকে দেখতে কেমন লাগতেছে, অনেক অনেক টেনশন কাজ করতেছিল। And right now, alhamdulillah, I have hosted more than 20 plus events. So, dear audience, আমি বলবো যে আপনারা যে যেটা শুরু করতে চান, just start from today and every day হচ্ছে এটা practice করেন, be a better version of yourself. And যদি কোনো আইডল থাকে follow করেন, কোনো সমস্যা নাই, but don't be like someone. Follow করেন, তার থেকে positive কিছু হচ্ছে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেন। সবার কাছ থেকে পজিটিভ জিনিসগুলো যদি আমি নিজের মধ্যে আনার ট্রাই করি, জোর পজিটিভ জিনিসগুলো, কারণ মানুষের মধ্যে পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে। এখন একটা মানুষকে আমি যদি শুধু ফলো করি, দেখা যাচ্ছে ওর নেগেটিভ জিনিসগুলো আমার মধ্যে চলে আসে। সবার কাছ থেকে পজিটিভ জিনিসগুলো নিয়ে আমি নিজেকে আরো ডেভেলপ করতে চাই, কারোর মতো চেষ্টা হোক, কারোর মতো হওয়ার চেষ্টা করি না আমি, যাতে আমি এমন ভাবে চেষ্টা করি যেন সবাই আমার মতো হওয়ার চেষ্টা করে, সেটাই করতে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে কি বিজনেস ফিল্ডে কোনো কাউকে হচ্ছে ফলো করেন, বা আপনার কোনো আইডিয়া আছে কি? অনেকবার ফেল করছে, তারপর সে এই পর্যায়ে কিন্তু আসছে। আর আমাদের এশিয়ান, আমাদের যদি দেখি যে ম্যাক্সিমামই হচ্ছে হচ্ছে বাইরের কান্ট্রি ইউরোপিয়ান, আর হচ্ছে এশিয়ান খুবই কম। এশিয়ান হয়তো যারা আছে গুগলের সিইও আছে বা হচ্ছে মাইক্রোসফটের সিইও আছে, কিন্তু টপ লেভেলে যারা ওনার তারা ম্যাক্সিমামই হচ্ছে তোমার বাইরে ইউরোপিয়ান কান্ট্রি। তো এশিয়া থেকে আমাদের এই যে আলিবাবার যে জ্যাকমা, উনি আছেন, আর উনি হচ্ছে ওনার লাইফ স্টোরি দেখে আর কি ওনারকে দেখে আমি ইন্সপিরেশন পাই, যে উনি মানে ফেল করতে করতেও এত উনি মানে হালছে, নিরাশ হয়ে যাননি, উনি আজকে এই জন্য আজকে এত বড় অবস্থানে এসেছেন। আচ্ছা ভাই, আপনি হচ্ছে তো বিভিন্ন কম্পিটিশনে চৌকশকে প্রেজেন্ট করেছেন, তো যারা হচ্ছে গিয়ে কম্পিটিশনগুলোতে হচ্ছে তাদের স্টার্টআপ নিয়ে যেতে চায়, তার অ্যাকচুয়ালি কী কী স্টেপ ফলো করতে পারে, বা কী কী ধরনের স্টেপ ফলো করলে মনে হবে যে অ্যাকচুয়ালি ইনভেস্টররা এটার প্রতি ইন্টারেস্টেড হবে? এখন হচ্ছে আমার মনে হয় যে সবচেয়ে বেশি যেটা হচ্ছে আমার ইনভেস্টররা সবচেয়ে বেশি যেটা দেখে, যে তোমার হচ্ছে বিজনেস প্ল্যানটা, তোমার আইডিয়াটা ধরো খুবই ইউনিক, কিন্তু সেটা বাংলাদেশের মার্কেটে জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, বাইরের কান্ট্রিতে হয়তো সেটা চলবে। এখন তুমি যদি বাংলাদেশের ইনভেস্টরের কাছে সেটা পিচ করো, যত ইউনিক হোক তোমার আইডিয়াটা, মানুষ কিন্তু সে কিন্তু সেটাতে ইনভেস্ট করতে রাজি হবে। কিন্তু দেখা যাচ্ছে তোমার আইডিয়াটা নর্মাল, কিন্তু বিজনেস অপরচুনিটিটা হিউজ, যে এখানে তোমার বাংলাদেশে এখানে মার্কেটটা হিউজ, এখানে হচ্ছে তোমার বিজনেস অপরচুনিটি অনেক বেশি ওই স্পেসিফিক আইডিয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু ইনভেস্টররা ইনভেস্ট করতে ইউজ মানে আগ্রহী হবে। এখন আমার মানে খেয়াল রাখতে হবে যে আমি কাদের কাছে পিচ করতেছি। আমি যদি ইন্টারন্যাশনাল মার্কেটে পিচ করি ইনভেস্টর, ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের কাছে, তাহলে আমার আইডিয়া, আমার আইডিয়াটা ওই রকম হইতে হবে। এখন আমার আইডিয়াটা যেই রকম সেই রকম ভাবেই আমরা ঠিক করতে হবে যে কার কাছে পিচ করতে আমার প্রয়োজন আর কি, কার কাছে পিচ করা প্রয়োজন। আর এই ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ বললাম যে বিজনেস প্ল্যানটা, কারণ ইনভেস্টর দেখবে কিন্তু যে সে এত টাকা ইনভেস্ট করবে, বিনিময়ে সে কি পাচ্ছে, সে কিন্তু সেটাই প্রথমে দেখবে। তোমার ব্যাপারটা কিন্তু সে দেখবে, তোমাকে চিন্তা করতে হবে যে ইনভেস্টরকে আমি কি দিতে পারবো,
মানে ইনভেস্টর আমার থেকে কি পাবে, ইনভেস্টরের মতো থিঙ্ক করতে হবে যে আমার, আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে কি আমি আমার আইডিয়াটাতে ইনভেস্ট করতাম কিনা, এই ব্যাপারগুলো যদি সে ক্লিয়ার করতে পারে না, আই থিঙ্ক সে ভালো করতে পারে। আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনার হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অডিয়েন্সদের বলছি, তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। ভাইয়া, এই এই সময় হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সোশ্যাল এন্টারপ্রেনিয়ারের ভিড়ে আপনি কি মনে করেন যে ইউথদের ফিউচারটা কিভাবে প্রভাবিত হচ্ছে, যে এত বেশি সোশ্যাল এন্টারপ্রেনিয়ার আছে, এটার মাধ্যমে হচ্ছে ইউথদের যে ফিউচারটা এটা কিভাবে আসলে প্রভাবিত হচ্ছে? তো এখন অনেকেই সোশ্যাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করতেছে, এখন হচ্ছে আমাদের তোমার মানুষও কিন্তু প্রচুর জায়গাটাও এই জন্য বেশি সোশ্যাল এন্টারপ্রেনারশিপের, এখন হচ্ছে সবাই কাজ করছে, কিন্তু সবাই যদি তোমার একমুখী কাজ করে তাহলে আমাদের ইউথরা দেখা যাচ্ছে যে একমুখী ডিরেকশন পাচ্ছে। এখন এক একজন যদি সোশ্যাল জিনিসটা তো অনেক ব্যাপক, এখন সবাই যদি মিনিম ছোট ছোট অংশ নিয়ে কাজ করে যে যার জায়গা থেকে যতটুকু কাজ করতে পারে আর কি, তাহলে আমার মনে হয় যে ইউথরা আরো বেশি ইন্টারেস্টেড হবে, কারণ একই জিনিসের প্রতি কিন্তু সবাই ইন্টারেস্ট না, এক একজনের ইন্টারেস্ট এক এক দিকে, তো সবাই যদি যারা কাজ করছেন সবাই একই দিকে ফোকাস না হয়ে ডিফারেন্ট দিকে ফোকাস করলে আই থিঙ্ক ইউথরা বেশি উপকার হবে। ওকে, দ্যাটস রিয়েলি নাইস টু নো। ভাই, আমি হচ্ছে দেখছি যে আসলে আমাদের অনেকেই আছেন যারা হচ্ছে স্টুডেন্ট লাইফের পাশাপাশি হচ্ছে কোনো একটা স্টার্টআপ নিয়ে কাজ করছেন, তো এই দুইটাকে কিভাবে আসলে ব্যালেন্স করা যায়, একাডেমিক এন্ড স্টার্টআপ? আচ্ছা, স্টুডেন্ট লাইফের পাশাপাশি স্টার্টআপ নিয়ে কাজ করতেছে, এখন স্টুডেন্ট লাইফের আমি যদি বলি, ভার্সিটি লাইফে আমাদের কিন্তু অতটা যে পড়াশোনা ততটা কিন্তু পড়াশোনা না, আমাদের কিন্তু অনেক বাড়তি সময় থাকে, এখন বাড়তি যে সময়টা থাকে, যেমন আমি বাড়তি সময়টাতে কি করি, আমি বাড়তি সময়টাতে ফেসবুক কিং করি, সোশ্যাল মিডিয়া দেখা থাকি, এখন এই জন্য আমি কিন্তু আমি চিন্তা করলাম যেহেতু আমি বাড়তি সময়টা একটা সোশ্যাল মিডিয়া নিয়ে থাকতেছি, সোশ্যাল মিডিয়া নিয়ে যদি আমরা কিছু করতে পারি কিনা, এখন দেখা যাচ্ছে যে তোমার পছন্দ যে তুমি পড়াশোনার পাশাপাশি তোমার একটা পছন্দ যে তুমি বাগান করো, তুমি বিভিন্ন গাছ লাগাও, গাছের চারা লাগাও, সেগুলো পরিচর্যা করো, এটা তোমার হবি, এখন তুমি তখন সেইটা নিয়ে কিন্তু কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমার এক্সট্রা টাইমটা কাজ ওয়েস্ট হচ্ছে না, মানে তোমার এখানে দুইটা সুবিধা, এক হচ্ছে যে তুমি এই কাজটা কিন্তু করো, ওই কাজটাই দেখা যাচ্ছে একটু বেশি টাইম দিলা, আর এই যেহেতু তোমার কাজটা ভালো লাগে তুমি রেগুলার করো, ওই কাজটা করতে কিন্তু তুমি অনেক কমফোর্টেবল ফিল করবা, এই কারণে আমি মনে করি যে যার যেটা পছন্দ, যে সব জায়গায় সব কিছু নিয়ে স্টার্ট আপ, যার যেইটা পছন্দ যেইটা ভালো লাগে সেই জিনিসটা নিয়ে সে যদি কাজ করে তাহলে কিন্তু সে খুব সহজেই কাজটা আর কি করতে পারে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে স্টুডেন্ট লাইফে এক্সট্রা কারিকুলারের জন্য অ্যাকচুয়ালি মানে যারা স্টুডেন্ট আছে ফার্স্ট ইয়ার থেকে, ওরা হচ্ছে কি কি ধরনের স্টেপ ফলো করতে পারে যেটা ওদের সফট স্কিল হার্ড স্কিল গুলাকে ইনক্রিজ করতে হেল্প করবে? স্টুডেন্ট লাইফে শুরুতেই দেখা যাচ্ছে যখন সে ভার্সিটি লাইফে গেল তখন সে যে বিভিন্ন অর্গানাইজেশন আছে তাদের সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে তাদের প্রোগ্রামে গেল, প্রথমে সে কিছু অর্গানাইজেশনের প্রোগ্রামে গেল, দিয়ে সে দেখে যে যদি দেখে যে এটা আমার বেশি ভালো লাগতেছে কোনো একটা অর্গানাইজেশনের প্রোগ্রাম, এটা আমাদের আমার ইন্টারেস্ট ফিল্ডের সাথে ম্যাচ করতেছে, তখন সে সেটার সাথে যুক্ত হতে পারে, যুক্ত হয়ে যখন যুক্ত হবে তখন কিন্তু তার সাথে আরো মানুষের যারা তাদের সাথে আলাপ হবে, তাদের সাথে তাদের আইডিয়াস গুলো সে পাবে, সে তার আইডিয়াস শেয়ার করতে পারবে, তার আইডিয়াতে কি সমস্যা পায়, অন্যদের কাছ থেকে সে শিখতে পারবে যে তার কি কোন জায়গায় ভুল হলে সেটা তার কাছে, যেহেতু সে একই অর্গানাইজেশনে কাজ করছে তার কাছের মানুষরা তাকে শিক্ষায় দিতে আর, তো এই কোনো কারণে যত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হওয়া যায়, আর আমরা যদি ওই যে স্টুডেন্ট লাইফের পরে চিন্তা করি যে জবে কিন্তু ম্যাক্সিমামই তোমার কর্পোরেট যারা তারা কিন্তু দেখতে চাই যে একাডেমিক রেজাল্টের পাশাপাশি আর কি করেছো, একাডেমিক পড়াশোনার কিন্তু সবাই করে, আমাদের আলটিমেটলি গোল তো পড়াশোনা করে একটা ডিগ্রি অর্জন করা, এটা সবাই করে, কিন্তু এর পাশাপাশি তুমি কি করেছো, এর পাশাপাশি তুমি কাজ করেছো মানে তোমার কাজ করার আগ্রহ আছে, তাহলে তুমি কর্পোরেটেও তুমি কাজ করার আগ্রহ আছে না, তুমি কর্পোরেটেও ভালো করতে পারো, এই জন্য কিন্তু যারা জব আছে তারা কিন্তু এই ব্যাপারটা ফলো করে, এই জন্য আমাদের সবারই টুকটাক মানে খুব বেশি যে করতে হবে তা না, তোমার যা ভালো লাগে সেটা তুমি করো। সো আপনারা হচ্ছে যারা ফ্রেশার্স আছেন চেষ্টা করবেন যে পড়াশোনার পাশাপাশি, আপনাদের তো প্রচুর প্রচুর সময় থাকে ফ্রেশার্সদের
বেসিক্যালি পড়ার একদমই চাপ থাকে না, আমি বলবো পড়ার একদমই চাপ থাকে না, ঠিক আছে? আপনারা মনে হয় যে হ্যাঁ ফাইনালের আগে প্রচুর পড়াশোনা, বাট অ্যাকচুয়ালি ওই পড়াশোনা কিছু না, ওইটা টের পাবেন থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে গিয়ে যে অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার কত আরামের ছিল। তো তখন আপনারা টাইমটা ইউটিলাইজ করেন, আপনাদের সবার ইউনিভার্সিটিতে অনেক অর্গানাইজেশন থাকে, সোশ্যাল ওয়ার্ক করে বা হচ্ছে ক্যারিয়ার নিয়ে কাজ করছে, তারপর সফট স্কিল নিয়ে কাজ করছে, এগুলোর সাথে যুক্ত হন আপনারা। তো আমি হচ্ছে নিজের ক্ষেত্রে যেটা দেখেছি যে যখন আমি হচ্ছে ক্লাবিং শুরু করি, শুরুর দিকে আস্তে ধীরে ক্লাবিং শুরু করার মাধ্যমে কিন্তু আমি জানতে পারলাম যে বেসিক্যালি আমার ইন্টারেস্টটা কোন দিকে বা আমার এক্সপার্টাইজ এরিয়াটা কোনটা। তো আমার হচ্ছে কি মানে নিজেকে আমি যখন খুঁজে পেয়েছি, নিজেকে ডিসকভার করার ক্ষেত্রে আমার হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের কিন্তু প্রচুর একটা ভূমিকা আছে। ইভেন আমি হচ্ছে YSSC জয়েন করার আগে এবং পরে লাইক আই ক্যান সি দ্য ডিফারেন্স বিটুইন মি লাইক মি বিফোর জয়েনিং YSSC আফটার জয়েনিং YSSC দেয়ার ইজ এ ডিফারেন্স। অ্যান্ড আমি বলবো যে আপনারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করেন, আপনাদের হচ্ছে কি ব্রেন স্টর্মিং করেন, আপনারা যখন আইডিয়া নিয়ে কাজ করবেন ব্রেন স্টর্মিং ইজ রিয়েলি হেল্পফুল। আর সাথে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে বিভিন্ন টেক টক দেখতে পারেন, বিভিন্ন শো দেখতে পারেন, আই গেস এগুলো অনেক বেশি কাজ করে। আচ্ছা ভাই, আপনি হচ্ছে গিয়ে কি মানে লেখাপড়ার পাশাপাশি যখন ভার্সিটি শুরু করলেন তখন কি কোনো অর্গানাইজেশনের সাথে কাজ করতেন কিনা? হ্যাঁ, আমি যখন শুরু করলাম, শুরুতে আমি ওই IEEE জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চে আর কি চেয়ার মেম্বার হিসেবে আর কি আমি কাজ শুরু করি। ওদের কাজগুলো যেহেতু হচ্ছে টেকনিক্যাল রিলেটেড, এগুলো জন্য ওদের কাজগুলো আমার ভালো লাগতো। তো সেখান থেকে আস্তে আস্তে কাজ করতে করতে আমি একসময় IEEE জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চেয়ার হই। লাস্ট সেশনে আমি চেয়ার ছিলাম 2021 আর শেষ হয়েছে। আচ্ছা ভাই, এখন হচ্ছে আপনার প্ল্যান কি, যেহেতু আপনি MBA করছেন, MBA এর পরে কি অ্যাবরোড যাওয়ার প্ল্যান আছে নাকি দেশে থেকে চৌকশকে নিয়ে কাজ করতে চান? MBA করছেন আর কি, আমি IIT তে BSc করছি। আচ্ছা হ্যাঁ, আপনি হচ্ছে MSc করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আসলে বাইরে ওরকম যাওয়ার প্ল্যান নেই। আমার ইচ্ছা যে আমি দেশেই থাকবো, দেশের জন্য কিছু করবো, এটাই আমার ইচ্ছা। অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে কোনো কিছু শুরু করে বা এখান থেকে পড়াশোনার একটা পর্যায়ে ওদের লাইফ গোলই থাকে হ্যাঁ অ্যাব্রোডে চলে যাব। বাট হোয়েন এভার ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর কান্ট্রি, আই গেস তখন হচ্ছে একটা বড় রেসপন্সিবিলিটি চলে আসে। হ্যাঁ, আমি যখন একটা ইউনিভার্সিটিতে পড়ছি, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, এখানে হচ্ছে আমাকে সরকার ফান্ড দিচ্ছে, আমি হচ্ছে দেশের সম্পদ হিসেবে তৈরি হচ্ছি এবং পরবর্তীতে আমি যেন দেশের জন্য কাজ করে যেতে পারি, আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গ্রেট আইডিয়া। আচ্ছা ভাইয়া, আপনার আমরা হচ্ছে অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আর দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভাই, আপনার কাছে হচ্ছে আমার শেষ প্রশ্ন এখন যে আপনার কাছ থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, আমাদের দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে এবং কমেন্ট সেকশনে আমরা দেখতে পাচ্ছি দে আর লাইক রিয়েলি এনথুজিয়াস্ট অ্যান্ড ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট ইউর স্টোরি। ভাইয়া, এখন হচ্ছে আমাদের যে দর্শক আছেন এবং YSSC যারা আছেন তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। হ্যাঁ, YSSC নিয়ে আমি আগে থেকেই জানি, YSSC যে সোশ্যাল যারা কাজ করে তাদেরকে নিয়ে কাজ করছে YSSC, এটা অনেক নোবল একটা ওয়ার্ক, সবাই কিন্তু এটা করতে পারে না। সবাই দেখা যাচ্ছে যে চিন্তা করে যে আমার প্রফিট কি, আমি কি করবো, মানে সমাজের জন্য একটা যে কিছু করবো, এই চিন্তাটা কিন্তু সবাই করে না। YSSC কিন্তু সেই কাজটাই করছে, এই জন্য তাদের আমি স্যালুট জানাই যে তারা অনেক ভালো একটা কাজ করতেছে। এই যে এরকম সেশন অ্যারেঞ্জ করতে, যারা দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আসে, তাদের গাইডেন্স এর অনেক অভাব থাকে, তো তারা জানতে পারে না যে কোথায় যাবে, কি করবে না করবে, এই ব্যাপারগুলো তারা হচ্ছে অনলাইনে প্ল্যাটফর্মে বসে YSSC এর মাধ্যমে জানতে পারছে। YSSC বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছে, তো এটা অনেক নোবেল একটা ওয়ার্ক। তো এই জন্য YSSC কে আমার পক্ষ থেকে অনেক থ্যাঙ্কস যে সবার জন্য কাজ করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, and we are really honored that you came to our show. আর আমরা হচ্ছে এখানে অনেক অনেক কমেন্ট পাচ্ছি, ইউ আর রিয়েলি ইন্সপিরেশন আবরার ভাইয়া, অ্যান্ড ভাইয়া আপনি হাসির মুখে উত্তরগুলো খুব ভালোভাবে দিচ্ছেন। হ্যাঁ ভাইয়া আসলেই অনেক ভালোভাবে উত্তরগুলো দিচ্ছেন, আর হচ্ছে কি অনেক অনেক কমেন্ট, অনেক অনেক কমেন্ট, গ্রেট টু হিয়ার ফ্রম ইউ আবরার, আবরার ফাহি, আবরার ফাহিম আলম নির্ঝর ভাইয়া। আচ্ছা ভাই, আপনার নাম নির্ঝর? ওকে, আমার নিকনেম হচ্ছে নির্ঝর। আচ্ছা,
ভাই আপনি এত ছোট বয়সে এইগুলো কিভাবে স্টার্ট করলেন একটু জানাবেন। আপনি তো চাইলে নায়ক হতে পারতেন, কেন আপনি আইআইটি কে আপনার ক্যারিয়ার হিসেবে নিলেন বলেন ভাই, এটার অ্যান্সার দেন। এটাও উনি আসলে আমার কাজিন, তো মজা করছে আর কি আমার সাথে। তো এখন আচ্ছা আচ্ছা, তো নায়ক তো সবাই হইতে চায় কম বেশি, তো আমি নাইলে ডিফারেন্ট কিছু করলাম। ওকে, আই হোপ কামরুল হাসান ভাইয়া আপনি আপনার অ্যান্সার পেয়েছেন। যাই হোক, ইটস অলরেডি অনেক কমেন্ট অ্যান্ড উই আর ওভারওয়েলমড, টু বি অনেস্ট উই আর ওভারওয়েলমড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবরার ভাইয়া, ইট ওয়াজ রিয়েলি নাইস হ্যাভিং ইউ। আর ওয়াইসিসি ওয়াইসিসি কে টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আই হোপ আপনার সাথে আরো দেখা হবে, আরো কাজ করা হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আই ফিল রিয়েলি অনার্ড যে ওয়াইসিসি এর একটা প্রোগ্রামে আমি গেস্ট হিসেবে আসতে পারছি। এখানে অনেক বড় বড় মানুষরা আসে, সেখানে আমি একবারে মানে বয়সও কম, সব দিক দিয়ে ছোট, তো এই জন্য আর কি ওয়াইসিসি কে অনেক ধন্যবাদ যে আমাকে ইনভাইট করা হয়েছে। থ্যাংক ইউ আবরার ভাইয়া, ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনারা যারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথে ছিলেন। আশা করি আমাদের সাথে থাকা অতিথির স্টোরি শুনে আপনারা খুব অনুপ্রাণিত হয়েছেন, এবং পুরোটা সময় জুড়ে যারা আমাদের সাথে ছিলেন এবং যারা হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করেছেন কমেন্ট সেকশনে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তারুণ্যের এই এপিসোড এখানেই ইতি টানছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।